ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, জানাজার নামাজ যদি হয়ে গেছে আর আপনি জানাজার নামাজ পড়তে পাননি, তো ওর কবরের কাছে আপনি জানাজার নামাজ পড়িয়ে নেবেন, তবে দফন করার আগে আগে জানাজা বা লাশ সামনে রেখে নামাজ পড়বেন, এটা বেশি উত্তম। কিন্তু যদি দেখা যায় যে দফন করাও হয়ে গেছে, তাহলে আপনি তার কবরের সামনেই জানাজার নামাজ পড়িয়ে নেবেন, এটা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জানাজার নামাজ পড়িয়েছেন। হাদিসটা ছিল এরকম যে এক মহিলা বা কোনো এক পুরুষ মসজিদ ঝাড়ু দিত, মারা গেছিল, তো আল্লাহ রসুল বললেন, কই লোকটাকে বা মেয়েটাকে দেখতে পাই না? তো বলে, আল্লাহ রসুল, সে তো মারা গেছে। তো বলে, আমাকে বলোনি তোমরা, চলো আমাকে কবরটা দেখাও কোথায় আছে। তো দেখানো হলো, আল্লাহ নবী ওখানে গিয়ে তার জানাজার নামাজ পড়লেন, পড়তে পারেন কবরে গিয়ে। তবে জানাজা চলে গেছে কবরে আর দফন হয়ে গেছে আর আপনি আলাদাভাবে কোনো এক জায়গাতে জানাজার নামাজ পড়বেন, এটা না, এটা বিধানসম্মত নয়। আসসালামু আলাইকুম।